বন্ধুরা, মৎস্য বিজ্ঞানে আপনাদের সকলকে স্বাগত। তো আজকে আমি একটি মাছ চাষি ভাইয়ের বাড়িতে এসেছি। ভাই ফোন করেছিল আমাকে, তার বায়োফ্লক কালচারে কোনো সমস্যা দেখা দিয়েছে, তো সেই জন্য এখানে আসা। তো দেখতে পাচ্ছেন ঘরের মধ্যে ট্যাঙ্ক বানিয়ে মাছ কালচার করা হচ্ছে। ঘরটা সম্ভবত নতুন বানানো হয়েছে এবং ট্যাঙ্কের মধ্যে আপাতত কোনো মাছ নেই, এগুলোকে অন্য একটা জায়গায় রাখা হয়েছে। ট্যাঙ্কের জলগুলোকেও ড্রেনেজ করে দেওয়া হয়েছে। মাছগুলোকে দেখানোর আগে তার আগে একটা কথা বলে নিই, যেহেতু বায়োফ্লক একটি সায়েন্টিফিক পদ্ধতি, তাই এখানে উনিশ বিশ করলে চলবে না, প্রত্যেকটা জিনিস আপনাকে সঠিকভাবে করতে হবে। তাই বায়োফ্লক কালচার স্টার্ট করার আগে বন্ধুরা অবশ্যই বায়োফ্লক সম্বন্ধে ভালো করে জেনে নেবেন। যদি আপনার ট্রেনিং নেওয়ার সামর্থ্য না থাকে, তাহলে আপনি বায়োফ্লকের জেনারেল নলেজ বই পড়তে পারেন, সেখান থেকে আপনি উপকৃত হবেন। তবে অবশ্যই বায়োফ্লকটাকে জেনে তারপরে কালচার স্টার্ট করবেন, না হলে আপনি টাকা খরচ করবেন অথচ বায়োফ্লকের লাভের মুখ দেখতে পাবেন না। তো বেশি কথা বলবো না বন্ধুরা, চলুন মাছগুলোকে আমরা দেখে নিই। বন্ধুরা, এখানে ছোটো ট্যাঙ্ক বানানো হয়েছে এবং এখানে মাছগুলোর ট্রিটমেন্ট চলছে। তো চলুন আমরা ভাইয়ের সঙ্গে একটু কথা বলে নিই, দেখে নিই ওনার কী প্রবলেম হয়েছে। আর বন্ধুরা, যারা আমাদের ইউটিউব চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেনি, এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন আমাদের লেটেস্ট ভিডিও আপডেট পাওয়ার জন্য। ভাইয়ের আগে নামটা জিজ্ঞাসা করে নেবো, দাদা ভাইয়ের নামটা কী? এমডি নাজমুল ইসলাম। এমডি নাজমুল ইসলাম, দাদা ভাইয়ের নাম। তো নাজমুল ভাই, তোমার মাছে কি সমস্যা দেখা দিয়েছে? মাছে ইংরেজের দিকে পচা পচা ভাব চলে আসছে, পাখনাগুলো বুঝে যাচ্ছে, মনে হচ্ছে মাছ মাছকে খাচ্ছে এরকম। আমি কিছু লোকের সাথে কথা বললাম যারা এ সম্বন্ধে ভালো বোঝে অভিজ্ঞ, ঠিক আছে, আমি তো নতুন, ওরা বলছে কি মাছ মাছকে খাচ্ছে, ওর জন্য এই সমস্যাটা হচ্ছে। তো তারা কিছু ফর্মুলা বললো, সেই ফর্মুলাগুলো আমি ইউজ করছি, তারপর দেখা যাক কী হয়। এর মধ্যে প্রচুর পরিমাণে মাছ আমার মানে ইনফেক্ট হয়ে গেছে। তো এই সমস্ত মাছ এখানে ট্রিটমেন্টের জন্য আর কি রেখে দিয়েছো? হ্যাঁ, বন্ধুরা দেখতে পাচ্ছেন সব মাছ এখানে। তো এটা কি কি মাছ ছাড়া আছে? এটা এটা কই মাছ ছাড়া আছে, এরকম লেজের দিকে, এই যে পচে গেছে লেজের দিকে। বন্ধুরা দেখতে পাচ্ছেন যে মাছের লেজের দিকে একটা খাওয়া মতো আর কি ভাব চলে এসেছে, যে একটা মাছ আর একটা মাছকে খেয়ে নিচ্ছে। তো এটা কত লাইনের মাছ ছাড়া হয়েছিল? ছেড়েছিলাম ওই 1700 লাইনের মাছ। 1700 লাইনের মাছ ছাড়া হয়েছিল। তো মাছের খাবার কি কি পরিমাণে দেওয়া হয়? প্রতিদিন কেমন পরিমাণে মাছের খাবার দেওয়া হয়? টোটাল আমার এখানে 6000 মতো মাছ ফেলা ছিল, তো আমি প্রতিদিন ওই দিনে 4 বার করে খাবার দিতাম। তো তার মধ্যে ওই 100 গ্রাম 120 গ্রাম এরকম খাবার খাই, তার মধ্যে কিছু খাবার ওয়েস্টেজ হয়ে গেছে, মানে কালকের মধ্যে কাল আজকে সকালে যে খাবারটা দিয়েছি বেশি পরিমাণে ওয়েস্টেজ হয়ে গেছে খাবারটা। মাছের মধ্যে কি অ্যাক্টিভিটি দেখতে পাচ্ছি? মাছ কি খাবার আর কি খেতে চাইছে না নাকি? মোটামুটি প্রথমে ফেলেছিলাম 3000 পিস, ওই 3000 পিস মাছ আমার ভীষণ অ্যাক্টিভিটি ছিল, ওর মধ্যে কোনো রোগ বালাই ছিল না, মাছগুলো খুব ভালো খাচ্ছিল। আমি পরে আবার এক জায়গাতে অন্য একটা হ্যাচারি থেকে আবার 3000 মাছ এনে ছাড়লাম। তো এটা হচ্ছে 3 দিন হচ্ছে আজকে, তো যেদিন ওই পরে 3000 মাছ ছাড়লাম তারপর থেকে এই রোগগুলো আমার দেখা যাচ্ছে, মানে দুটা জায়গা থেকে মাছটা আনার কারণে আমার রোগটা দেখা যাচ্ছে। যদি আমি এক জায়গা থেকে আনতাম আমার কোনো রোগ আসতো না। আচ্ছা, তাহলে দাদা ভাই দুই জায়গা থেকে মাছ এনেছিল, দুটো আলাদা জায়গা থেকে মাছ এনেছিল। তো আর একটা জিনিস যে আর কি ওই তোমার ট্যাঙ্কে জল, সমস্ত জল আর কি বার করে দিয়েছে, এটা কি এই এই কারণে না এটা অন্য কারণে? এই কারণে, এই কারণে যে ট্যাঙ্কের জলে কোনো সমস্যা হয়েছিল, মাছগুলো কিছু মাছ মরে তলায় পচে গেছিল, যার জন্য ট্যাঙ্কের জলটা একটু বাজে বন্ধ হয়ে গেছিল, ওই জন্য ট্যাঙ্কের জল পুরোটা আমি পরিষ্কার করলাম, করে নতুন করে আবার পটাশ দিয়ে ট্যাঙ্কটা পুরো শোধন করলাম। তারপরে এখানে মাছগুলো রেখেছি, এগুলো আবার পটাশ দিয়ে শোধন করে লবণ জল দিয়ে হালকা এগুলো শোধন করে তারপর ট্যাঙ্কে আবার ছাড়া হবে। বায়োফ্লক নিয়ে কি এর আগে কালচার করা আছে না? এটা ফার্স্ট টাইম? না, আমি ফার্স্ট টাইম করছি। আচ্ছা, আমি দেখেছি, আমি আমার অনেক বন্ধু বান্ধব করেছে, অনেক অনেক জায়গায় করেছে, মানে কাছের মানুষের কাছ থেকে ট্রেনিং কিছু নিয়েছেন? আমি কোনো ট্রেনিং নিইনি, কিন্তু আমি দেখেছি অনেক জায়গায়। আচ্ছা আচ্ছা, তো আর কি দেখে দেখেই আর কি শেখা, দেখে দেখেই শেখা, আর কিছু কিছু ইউটিউব থেকেও আর কি দেখে শেখা হয়েছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই ছোট ট্যাঙ্কের মধ্যে এখন এই মাছগুলোর ট্রিটমেন্ট চলছে। এখান থেকে ট্রিটমেন্ট হয়ে গেলে ওখানে ট্যাঙ্কের জল এখন লোড করা হচ্ছে,
ওখানে ছাড়া হবে। এই ট্যাঙ্কে একবার জল লোড হয়ে গেল, এখানে মাছ সেই মাছগুলোকে ছাড়া হবে। বন্ধুরা এবারে মাছগুলোকে শোধন করা হবে এবং শোধন করার পর ট্যাঙ্কে ছাড়া হবে। প্রথমে এগুলো পটাশিয়াম পারম্যাঙ্গানেট যুক্ত জলে ভালো করে শোধন করার পর র সল্ট মেশানো জলের মধ্যে এগুলোকে ভালো করে ধুয়ে তারপর ফাইনালি ফ্রেশ জলে এটাকে ভালো করে ধোয়ার পরে ট্যাঙ্কে ছাড়া হবে। বন্ধুরা যেসব মাছগুলো প্রবলেম দেখা দিয়েছে সেগুলোকে এই ছোট ট্যাঙ্কের মধ্যে আলাদাভাবে ট্রিটমেন্ট করা হবে। আর দেখতেই পাচ্ছেন প্রত্যেকটি মাছেরই লেজগুলো গায়েব হয়ে গিয়েছে, খেয়ে নিয়েছে। তো বায়োফ্লুকে সাধারণত রোগ দেখা যায় না, মাছের কোনো রোগ দেখা যায় না। আর এটা যেটা হয়েছে এটার কারণ অবশ্য আলাদা। ট্যাঙ্কে যখন মাছের খাবার পরিমাণ কম হয়ে যায়, মাছের খাবার গ্রহণ যখন কম হয়ে যায় তখন এইরকম সমস্যা দেখা দেয়। একটা মাছ আর একটা মাছকে তাড়া করে অন্য মাছকে আক্রমণ করে এবং অন্য মাছকে খেয়ে নেয়। তো এই জন্যই এটা দেখা দিয়েছে। তো বন্ধুরা যদি আপনাদের সঙ্গে আপনাদের কালচারে যদি এরকম কোনো সমস্যা দেখা দেয় তো আপনি পর্যাপ্ত পরিমাণে মাছকে খাওয়াবেন এবং দরকার হয় যতক্ষণ মাছ খেতে থাকবে ততক্ষণ আপনি ট্যাঙ্কের পাশে থাকবেন, দাঁড়িয়ে খাওয়াবেন এবং মাছ যেন কোনো মতেই আর কি খালি পেটে না থাকে, খেয়াল রাখবেন এটা। তো আজকে ভিডিওটি এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন।